আসসালামুআলাইকুম। 24শে নভেম্বর 2023 আমার মেয়ে হাবিবা মুসকানের ছিল প্রথম জন্মদিন, আর মুসকানের প্রথম জন্মদিনে তাকে ভালোবেসে সবাই অনেক অনেক উপহার দিয়েছে। আজকের ভিডিওটা মূলত মুসকানে তার জন্মদিনে যে যে উপহারগুলো পেয়েছে সেসব উপহার রিভিউ নিয়ে একটা ভিডিও। মুসকান তার আপনজনদের কাছ থেকে তার জন্মদিনে কি কি উপহার পেয়েছে তা আপনারা দেখতে চলেছেন। আসলে মুসকান এত পরিমাণ উপহার পেয়েছে, আসলে কোন উপহারটা কে দিয়েছিল পুরো ডিটেলে বলা সম্ভব হচ্ছিল না। তো এখানে যা যা উপহার দেখছেন সবগুলো উপহারই মুসকানের আপনজনরা মুসকানকে দিয়েছে, আর উপহার খুলে আপনাদের সামনে তুলে ধরছেন মুসকানের একমাত্র মামা হাদিউজ্জামান খান মাহিম। মুসকান তার জন্মদিনে যে যে উপহার পেয়েছে তার আপনজনের কাছ থেকে সবগুলো উপহারই ছিল অনেক সুন্দর এবং খুবই প্রয়োজনীয় জিনিস। তো মুসকানের জন্মদিনে মুসকানকে যারা এত সুন্দর সুন্দর উপহার দিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা সবাই মুসকানের জন্য দোয়া করবেন যেন মুসকান বড় হয়ে একজন আদর্শ মানুষ হতে পারে। মুসকানকে তার মেজু ফুপা ও মেজু ফুপি একটা টিভি গিফট করেছে। এই মুহূর্তে আপনারা সেই টিভিটা দেখতে পাচ্ছেন। তো মুসকান টিভিটা পেয়ে খুব খুশি এবং মুসকানের পরিবারের অন্যান্য সদস্যরা সবাই মিলে টিভিটা দেখছে এবং খুব আনন্দ সহকারে দেখছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমাদের দিন এরকম হাসি আনন্দেই কাটে। আল্লাহ হাফেজ।